হে জগতবাসী, আজ আপনাদের সামনে হাজির হইলাম একটি আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হলো যে একটি কথা আছে যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া দর্শে যে জন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খুফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধেনে মুর্শিদকে নজরে। পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন কয়তারে। হে জগতবাসী, আমি আরেকটা কথা বলি, আমি জগতবাসী বলে থাকি। আমি বলতে পারতাম হে মুসলমান জাতি, হে হিন্দু সম্প্রদায়, হে বৌদ্ধ সম্প্রদায়, হে খ্রিস্টান সম্প্রদায়, তাহলে বোঝা গেল আমি ধর্মান্তর। ধর্মান্তর হব না, আমি বিচার করব একটি মানুষ দিয়ে, যে সে যে একজন মানুষ, মানুষ দিয়ে মানুষের বিচার হবে। সে যেই ধর্মেরই হোক, আর যদি ভাবি যে সে তো খ্রিস্টান, সে অন্য জাতি, যদি বলি হিন্দু সে তো আরেক জাতি, না বাবা, জাত কিন্তু একটাই, মানুষ। মানুষ দিয়া যদি করি বিচার তবে হবে সুবিচার, আর ধর্ম দিয়ে যদি করি বিচার তবে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে অত্যাচার। তাই আমি বলবো যে সকল স্তরের মানুষকেই আমি বলবো যে আমার এই আলোচনাগুলো সকল ধর্মের লোকেদের জন্য। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলে নাই যে তোমরা অন্য ধর্মের লোকেদেরকে ছোট করে দেখো, বরঞ্চ বলেছে লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তবে যেই ধর্মেই থাকুক কিন্তু মহান আল্লাহ একজন, একজন স্রষ্টা, একজন আল্লাহ, তাকেই ডাকতেছেন। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটির বিষয় সেটি হলো যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা মুর্শিদ ধরতে যাই। এখন মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমি যেইখানে যাই সেইখানে গিয়া যদি দেখি এইসব কোনো খবর আর বার্তা কোনো কিছুই নাই, তাহলে বলেন কেন আমরা সেখানে যাই? আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই যেতে হবে, কারণ মানুষের ভিতরে যে একটা মানুষ আছে, সেই মানুষটার জামা হইল আমার এই দেহটা। যেমন আমার দেহের জামা পরেছি, এটা হলো আমার দেহের জামা, তাহলে আমার দেহটা কার জামা? আমার দেহটা হলো আমার আত্মার জামা, আর সেই আত্মার ভিতরে কে আছে? রুহু আছে। আত্মা এবং রুহু, রুহু কিন্তু আত্মা নয়, আত্মা কিন্তু রুহু নয়, দুইটা দুই জিনিস। পঞ্চ আত্মা দিয়ে আমাদের এই দেহ গঠন করা হয়েছে, এবং এই দেহের একটা জামা পরেছি, এবং আত্মার জামা হলো আমার পোশাক, আমার দেহটা পোশাক। ঠিক তেমনি করে যে রুহু আত্মায় মিশ্রিত, আত্মা দেহে মিশ্রিত, তাহলে একটা ছাড়া একটা নয়। তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা মুর্শিদ ধরিতে যাই, আর সেখানে গিয়ে যদি দেখি এসব কিছুই নাই, তাহলে আমার জীবনটাই বেকার। আচ্ছা, আজকের যে ছোটখাটো দিয়ে একটা আলাপ করব, সেই আলাপের মূল বিষয়গুলো হলো কি, একজন কামিল পীর, শুনেছি উনি কামিল পীর, কিন্তু তিনি যে কামিল পীর আমি তো বুঝি নাই, আমি তো দেখি নাই। তাহলে তিনি যে কামিল পীর, একজন কামিল পীরের কাছে বায়াত গ্রহণ করার কথা আল্লাহ এবং রাসূল বলেছেন সূরা কাহাফে এবং সূরা ফাতা 10 নম্বর আয়াতে। তাহলে আমরা যদি একজন কামিল মুর্শিদের কাছে বায়াত হই, কোন জিনিসটা আমি পাইলে তখন বুঝবো যে আমি কামিল মুর্শিদের কাছে বায়াত হয়েছি এবং আমি যা পাওয়ার সেটা পেয়েছি? সেটা হলো যে এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, আল্লাহর কোম্পানি থেকে আমাকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়ার এই ভবরঙ্গ বাজারে আমাকে পাঠিয়ে দিলেন। তবে একটা
মোবাইলের দোকানে বা একটা কোম্পানি কিছু বিক্রি করে তার দোকানে যাওয়ার পরে তখন দেখা যায় এই মোবাইলটির উপরে লেখা আছে স্যামসাং, তাহলে এই বিজ্ঞান কিন্তু একটা ভুল করেন নাই। এই বিজ্ঞানও কিন্তু বাজারে ছেড়ে দেওয়ার আগে আবিষ্কার করে তখন তার স্যামসাং কোম্পানিকে লিখে বাজারে ছেড়ে দিয়েছে। তাহলে আল্লাহর কোম্পানিতে যদি আমরা হয়ে থাকি তাহলে আল্লাহর একটা সিলসাপর, আল্লাহর একটা প্রমাণ এই মানব কোরআনের মধ্যে, এই দেহ কোরআনের মধ্যে দেওয়া আছে। এবং আমি যে কি, আমার একটা পরিচয়পত্র আছে, সেই পরিচয়টি আমার দেহ কোরআনের মধ্যে লেখা আছে। এবং আমরা যে কালেমাটা পড়ি, এই কালেমাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতেন, এবং এই কালেমা পড়িয়া মানুষ মুসলমান হয়, এই কালেমার পড়াইয়া মানুষকে বিবাহের বন্ধন করে। তাহলে বোঝা গেল কি যে এই কালেমার এত মূল্য কেন? এই কালেমাটা এই মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় রেখেছেন? আমার এই দেহ কোরআনের মধ্যে এই কালমাটাকে দেখে দেখে যখন আমি পাঠ করব এবং আমার গুরু মুর্শিদ আমাকে যখন এই কালমাটা আমার দেহ কোরআনের মধ্যে পড়াইয়া দিবেন, সেই দিন আমি ইমান আনলাম। যেমন কোরআনে একটি জায়গায় আছে যে তোমরা পুনরায় ইমান আনো, পৃথিবীতে এসে আমি কায়দা পড়েছি, আমাসিপাড়া পড়েছি, এরপরে আমি কি ওখান থেকে কালমাটা শিখেছি কাগজ থেকে, যে ওই কালমাটা আল্লাহ এই দেহ কোরআনের মধ্যে রেখেছে, সেই দেহ কোরআনের মধ্যে আমার মুর্শিদ আমাকে দেখাবে এবং পড়াবে, তখন আমি ইমান আনব। ইমান দুটি প্রকার, একটি ইমান হলো ইমানে মজমাল, না দেখিয়া বিশ্বাস করা, একটি ইমান ইমানে মুফাসসাল, যা ফরজে গণ্য দেখিয়া বিশ্বাস করা। তাহলে আমার দেহ কোরআনের মধ্যে যখন আমি দেখব তখন আমি বিশ্বাস করব, মানব যে হ্যাঁ আমার মুর্শিদ, আমি সঠিক মুর্শিদ ধরেছি যিনি আমার ভিতরে আমার পরিচয়গুলো দিয়ে দিলেন। এই হলো তিনটা সাবজেক্ট। আরেকটি সাবজেক্ট হলো যে আমি যখন মুর্শিদের কাছে গেলাম তখন মুর্শিদ আমাকে আরেকটি পরিচয় দিব, যে বাবারে তুমি যদি এই এই সাধনগুলো এই কায়দায় এই নিয়মে করো, যেমন একটা আছে জিকির আজকার, জিকির তো শরীয়তের মানুষে করে, তাহলে এমন কিছু জিকির, এমন কিছু সাধনা, এমন কিছু দমের সাধনা আছে, এই সাধনাগুলো মুর্শিদ দিয়ে দিবে। যখন এই সাধনাগুলো একজন ভক্ত করবে তখন তার ভিতরে আলোকিত হবে। তো সেই সাধনের মধ্যে তিনটি সাধনের নাম আমি বলে দেব, রেচক, পূরক, কুম্ভক। রেচক, পূরক, কুম্ভক। রেচক, পূরক, কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার, পরেশ্বর চক্রসুর নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহমূলে মূলাধার। সেই স্থানে যখন আমি পৌঁছাবো তখন কিছু দেখতে পাবো। আচ্ছা যাই হোক, আজকের মূল বিষয় হলো যে এই সাধনাগুলো মুর্শিদ দেবে, এবং আমার নিজের পরিচয় এবং আল্লাহর পরিচয় এবং সেই কালেমার দাওয়াত নবীজি দিত, সেই কালমাটার এত মূল্য কেন, আর মানব দেহটা মনে মানব দেহটার ভিতরে আল্লাহ এই কালমাটা কোথায় রাখলো, এই জিনিসগুলো দেখাইয়া যখন আমার মুর্শিদ আমাকে দেবে এবং বায়াত করবে তখনই মনে করব যে আমি সঠিক গন্তব্যে আছি, তখন আমি তাকে মানব। তখন পীরের হাত, রাসুলের হাত, রাসুলের হাত, আল্লাহর হাত, তিনটা হাত একটা হাত, তখন আমি এই সাধনার পাশাপাশি আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তবে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই যে মানুষ, এই মানুষ হয়ে আমরা জন্মাইছি, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ, কিন্তু আমাদের শ্রেষ্ঠ হতে হবে কর্ম এবং সাধনার দ্বারা। তাহলে সেই শ্রেষ্ঠ যে আমরা হব কি করে, যদি কেউ মুর্শিদ ধরতে যান তখন দেখা যায় যে এই সাধনাগুলো নিয়ে নেবেন, যদি এই সাধনাগুলো আপনারা না নেন তাহলে কি হবে, আমরা যে সেই থাকব। যাই হোক, আজকে যে কথাগুলো বললাম, আমার কথা হলো আমি দিল খোলসা করে কিছু কথা বলতে চাই, সেই কথাগুলো যদি কেউ ব্রেনে রাখে আর যদি এগুলো মানে ইনশাআল্লাহ সে আউলিয়া হবেন হবেন। আর আল্লাহ কোরআনে বলেছে যারা আউলিয়া, যারা ওলি, তারা আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুরা কখনো চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। হে জগতবাসী, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমাদের আরো ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তীতে আপনাদের সামনে আমরা পৌঁছতে পারি। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।